দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার যুগ সম্পর্কিত সমস্যার পাঁচ নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন পাঁচ একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হয়েছে হল ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি পুকুরে শিং মাছের পোনা ছাড়া হলো একশো পঁচিশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো দুশো পঞ্চাশটি অতএব মুট পোনা ছাড়া হলো সমান কতটি এটি বের করার জন্য আমাদের শিক্ষার্থী বন্ধু একশো পঁচিশ এবং দুশো পঞ্চাশ যোগ করতে হবে একশো পঁচিশ এবং দুশো পঞ্চাশ যোগ করার জন্য আমরা প্রথমে এককের ঘর যোগ করবো এককের ঘর যোগ করলে হবে পাঁচ এবং শূন্য যোগ করলে হবে পাঁচ দশকের ঘরের দুই এবং পাঁচ যোগ করলে হবে সাত এবং শতকের ঘরের এক এবং দুই যোগ করলে হবে তিন তো একশো পঁচিশ এবং দুশো পঞ্চাশ যোগ করলে হবে তিনশো পঁচাত্তর অতএব মোট পোনা ছাড়া হলো তিনশো তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো সেটার কারণে আমরা লিখেছি শিং মাছের পোনা ছাড়া হলো একশো পঁচিশটি এবং মাগুর মাছের পোনা ছাড়া হলো দুশো পঞ্চাশটি অতএব মোট পোনা ছাড়া হলো তিনশো পঁচাত্তরটি উত্তর তিনশো পঁচাত্তরটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ